নমস্কার, জয় গুরু, জয় গুরু। এসে গেলাম হয়ে হয়ে করে। আজকে টুকটুক করে অনেক রকমের জোগাড় আছে, ভাত তো থাকছেই, সঙ্গে থাকছে ডাল, আলু ভাজা, ডাঁটা চচ্চড়ি, শুকনো মাছের চচ্চড়ি আর ডিমের ঝোল চাটনি, আর সঙ্গে থাকছে লেবু, শসা, পেঁয়াজ। এই হচ্ছে আজকের মেনু, এই হচ্ছে আজকের মেনু। আপনাদের রোজকার মতো আজও বলি, আমার ওই ফেসবুকের রিলটাকে একটু করে ফলো করবেন দয়া করে, প্লিজ ফলো যদি করেন খুব ভালো হয়। হ্যাঁ, যদি ফলো করেন ফেসবুকের রিলটাকে খুব ভালো হয়, আমি হাত জোর করে নিবেদন করছি, যদি ফেসবুকের রিলটাকে ফলো করেন খুব সুবিধা হয়। সঙ্গে ইউটিউবটাকে সাবস্ক্রাইব তো করছেনই আপনারা, হ্যাঁ, ইউটিউবটাকে, ইউটিউবের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব আপনারা করছেন, তা বিশেষ অনুরোধ আপনাদের কাছে দয়া করে আমার কমেন্ট করতে পারেন। আর কেমন কী লাগে একটু দয়া করে যদি কমেন্ট করেন তো খুব ভালো হয়, তাহলে মানে আমি এনার্জি পাই আর কি, চেষ্টা করি বুড়ো বয়সে যা করার, এই ছাড়া তো কোনো গতি নেই। হ্যাঁ, এটাই তো কালকের রাত্রিবেলা বিশাল বিপদ, হঠাৎ নভেম্বর মাসে, এই সেপ্টেম্বর মাসে টাকা তুলেছে ন তারিখে, কিন্তু 10 তারিখে, আর কাল 10 তারিখ গেছে, রাত্রিবেলা মেসেজ এসেছে তোমার ব্যাংকের থেকে 10,000 টাকা তোলা হয়ে গেছে। আমরা ডেট ফেট দেখিনি, সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিয়ে এটিএম কার্ডটাকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, কার্ডটা তো ক্লোজ হয়ে গেল। এইবার ওদের অ্যাকাউন্টে গিয়ে আমরা ব্যালেন্সে চাইলাম, ব্যালেন্স দেখলাম ঠিক আছে, তারপরে ভালো করে ওদের মেসেজ এইটাকে পড়লাম, দেখলাম যে ওটা সেপ্টেম্বর মাসে, কিন্তু ততক্ষণে আমার তো এটিএম কার্ড ব্লক করা হয়ে গেছে। যাই হোক, আজকে গিয়ে আবার একটা এটিএমের ফর্ম ফিল আপ করে আবার যাবে দিয়ে গেলাম, ওই সঙ্গে 150-200 টাকা কাটবে আর কি, নতুন এটিএম কার্ড দেবে, এই কার্ডটা ব্লক হয়ে গেল। এই আর কি, সকালে খেসারত ছিল, সেই খেসারতটা দিয়ে আসতে হলো, সঙ্গে চাপটা নিতে হলো যে কটা টাকা আছে না ওই বারো ভূতে খায়। তাহলে এটা এই ডাল, ডিমের ঝোল, ডিমের ডালনা, এই ডিমের ডালনা ঝোল বলা যাবে না, চাটনি, আর এদিকে রইল চচ্চড়ি, আর সঙ্গে ডাল। তাহলে এবার শুরু করা যাক, অল্প করে ডাল নিক। কালকে দেখছি আর ফেসবুকের ছবি, আবার অনেকদিন বাদে আবার দেখলাম ফেসবুকের ছবি আসছে, আর এটা আসবে কিনা জানি না, এটা তো যদিও ইউটিউবে, আজকে আর আসবে কিনা আমি জানি না, দেখা যাক। যদি আসে সকালে এসছে চা খাওয়ালে, এটা 1 ঘন্টা পরে, কপাল যখন খারাপ হয় তখন চারিদিক দিয়ে এরমই হয়। মানুষকে ফোন করলাম, মানুষ বোধহয় ফোন করছে, ওদের ঘরের মধ্যে টাওয়ার পাওয়া যায় না, রাত্রিবেলা কাল যখন কথা বললো টাওয়ার পেলাম, কথা বলতে পারলাম। হ্যাঁ, দিনেবেলা আর কথা বলতে পারলাম না, ওই আমি যে একটু খোঁজ নিচ্ছিলাম টুকটুকিটা কেমন আছে, তো কথা বলতে পারলাম না, কিন্তু কোনো টাওয়ারই পেলাম না, টাওয়ার না পেলে কার সঙ্গে কথা, ওদের ঘরে একদম টাওয়ার, মানিকতলার মতন জায়গা, মধ্য কলকাতা, ওদের টাওয়ার পাওয়া যায় না কেন বুঝি না, যদি একটু ভেতরে, ভেতরে হলে কী হবে, টাওয়ার পাওয়া যায় নেই, কেন বলবো। হয়ে গেছে 4 মিনিট আছে।